الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان وعن الأغر المزني رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنه ليغان على قلبي حتى أستغفر الله في اليوم 100 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم معزز قابل احترام উপস্থিত উলামায়ে কেরাম আমার দিনী ভাইরা আল্লাহ রাব্বুল ইজ্জতের কোরআনে কারীমের একটা আয়াত আমি তেলাওয়াত করছি আর ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি তার সারাংশ হলো আল্লাহ কালামে পাকের মধ্যে ارشاد ফরমান তোমরা একে অপরের সহযোগিতা করো নেক কাজের মধ্যে ভালো কাজের জন্য সহযোগী হও যেই কাজটা ভালো যেই কাজটা করলে মানুষ উপকৃত হবে এরকম কাজের সহযোগিতা করো যেই কাজ গুনাহ হয় করলে এরকম কোন কাজ নিজেও করবা না অন্য করলে তাকে বুঝায়া আদর মোহাব্বত দিয়া বুঝায়া তাকে এই গুনার কাজ থেকে দূরে রাখার চেষ্টা করো গুনার কাজে সহযোগিতা করা যাবে না ইচ্ছায় অনিচ্ছায় আমাদের থেকে অনেক গুনাহ হয় অনেক গুনাহ দেখা যায় গুনাহ আমরা মনেই করি না কিন্তু এটা কবিরা গুনাহ গুনাহটা হলো কবিরা বড় গুনাহ আর কবিরা গুনার কথা কোরআনে কারিমে আল্লাহ যত জায়গায় বলছেন তত জায়গায় ইল্লা মান তাবা শব্দ ব্যবহার করছেন কবিরা গুনাহ হইলে তওবা ছাড়া কখনো আল্লাহ ক্ষমা করবেন না হাদিস শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ ফরমান দুনিয়ার সমস্ত মানুষ যদি গুনাহ বর্জনের উপরে একমত হয়ে যায় কেউ গুনাহ করবে না আল্লাহ আযাব দিয়া সমস্ত মানুষকে হালাক করে দিবেন আল্লাহ পুনরায় এরকম মানুষকে দুনিয়াতে সৃষ্টি করবেন যারা গুনাহ করবে কিন্তু গুনাহ করার পর তারা তাৎক্ষণিকভাবে তওবা করবে বোঝা যায় গুনাহ করাটা অনেক বড় দোষ না গুনাহ হওয়ার পর যদি তওবা না করে তাহলে এইটা হলো আল্লাহকে অসন্তুষ্ট করার সবচেয়ে বড় কারণ হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ ওহি পাঠাইছেন এই ইউসা ইবনে নূন তোমার উম্মত থেকে 1 লক্ষ মানুষ 40,000 নেককার আর 60,000 গুনাহগার 40,000 সাঈদ নেককার মানুষ আর 60,000 শাকীক বদকার মানুষকে আমি আল্লাহ আযাব দিয়া হালাক করে দিতে চাই হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন আল্লাহ গুনাহগার মানুষকে আযাব দিয়া ধ্বংস করবেন এটা তো বুঝে আসে কিন্তু 40,000 নেককার মানুষকে কেন আযাব দিয়া হালাক করবেন তার কারণ কি আল্লাহ বললেন 40,000 নেককার মানুষ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করার কারণে 60,000 মানুষ বদকার হয়ে গেছে তাহলে মাসলা জানলে মাসলা বলাটা জরুরি কিনা বলতে হবে কিনা আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেন আগারলিল মুজানি উনি বলেন জবায়েত করেন আল্লাহর রাসূলকে বলতে শুনেছি
innahu la yughannu ala qalbi hatta astaghfirallaha fil yawmi mi'ata marratin. Ey amar ummatera shono, kokhono kokhono amar diler bhitore Allah theke ekta durottor bhab srishti hoy. Allah ar amar maskane brishtir age jerokom asmane ekta aboron pore, erokom Allah ar amar maskane ekta aboron srishti hoy. Ke boltechen? Somosto to anbiya alaihi salatu wassalamer jini sardar rahmatul lil alamin liyaghfir lakallahu ma taqaddama min zambika wa ma ta'akhkhar. He rasul, apnar ager ebong porer orthat nubuwater ager 40 bochhor, nubuwater pore makkah mukarramate 10 bochhor, madina munawwarate 13 bochhor, নবুওয়াতের আগে এবং পরে মিলায়া 63 বছর আপনার হায়াতের জিন্দেগিতে আপনাকে দিয়া আমি আল্লাহ কোন জাররা পরিমাণ গুনাহ করানোর গুনাহ না করার সত্ত্বেও আমি আল্লাহ পুনরায় কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে এই বাণী শোনাই দিচ্ছি, হে রাসূল আপনার অনিচ্ছাকৃতভাবে কোনো গুনাহ হয় নাই, তারপরও আপনার আগের এবং পিছের যদি দিলের ভিতরে কোন গুনার ভাব হয়ে থাকে তাও আমি আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। ওই নবী নিজেই বলতেছেন আমার দিলের ভিতরে কখনো কখনো আল্লাহ থেকে দূরত্ব সৃষ্টির ভাব হয়, ওই মুহূর্তে আমি কি করি? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আস্তাগফার করি প্রতিদিন 100 বার, 100 বার বুঝানো উদ্দেশ্য না, যখনই এরকম একটা ভাব সৃষ্টি হয় আমি বেশি বেশি আস্তাগফার করি। নবী যেই নবীর কথা আল্লাহ কোরআনে বলছেন আপনার আগের পিছের গুনাহ সব ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম, আর যাকে আল্লাহ নবী বানাইছেন তার জীবনে কোনোদিন একটা ছোট গুনাহও আল্লাহ ওনাকে দিয়া করান নাই, দুধের ধোয়ার মতন পরিষ্কার ওনার জীবন, ফুলের চেয়ে সুন্দর। উনি বলতেছেন কখনো কখনো আমার ভিতরে একটা ভাব সৃষ্টি হয়, তাহলে শয়তান আমাদের ভিতরে ভাব সৃষ্টি করে কি করে না?